ওয়েলকাম ব্যাক টু কোয়েলিস ব্লগ এন্ড কিচেন। আপনারা দেখছেন কোয়েলির ব্লগ এবং কিচেন। আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। দেখুন আজকে আমি নিয়ে এসেছি চিংড়ির পুর ভরা পটল। কি দুর্দান্ত লাগছে না দেখতে? খেতে কিন্তু অসাধারণ হয়। এর জন্য আমি নিয়েছি পটল, ওইদিকে নিয়েছি লবণ, হলুদ, কিছু কাজু বাদাম ভেঙে নিয়েছি, নিয়েছি কিশমিশ, ধনে গুঁড়ো, চিনি, চাট মশলা, সরি টমেটো কেচাপ, আর নিয়েছি কুচো চিংড়ি। আর কিছু মশলা লাগছে সেটা হচ্ছে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন একটু বেটে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, আর এখানটায় নিয়েছি সর্ষে পোস্ত বাটা। পটলটা কীভাবে কাটবো একটু দেখে নিন। মাথাটা কাটার পর তারপরে দেখুন আমি কীভাবে একটু কেটে নিচ্ছি। এই দেখুন মাথাটা একটুখানি বাদ দিয়ে তারপর কিন্তু এখানে আস্তে আস্তে করে এইভাবে কেটে নিচ্ছি। তারপর আবার অপর পাশ থেকে একইভাবে এখানটায় চাপ দেওয়াতে এই দেখুন এইভাবে কিন্তু কাটাটা হয়ে গেল। এইবার সবগুলো একসঙ্গে কেটে ভেতর থেকে পটলের বীজগুলো শাঁসটা বের করে ফেলব। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে প্রথমে কুচো চিংড়িটাকে একটু নুন মেখে ভাজতে দিয়ে দিলাম। কুচো চিংড়িটাকে একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না ভিউয়ার্স, 10 থেকে 15 সেকেন্ড হলেই কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। দেখুন 10 থেকে 15 সেকেন্ড মতো কিন্তু আমার প্রায় হতেই চললো, চিংড়ি মাছ কিন্তু লাল হয়ে গেছে। তো একটুখানি নাড়াচাড়া করে এবার আমি চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। এদিকে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, পটলের যে শাঁসটা ছিল সেই শাঁসগুলো বের করে নিয়েছি, শাঁসের থেকে বীজ ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সার জারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কিছুটা লঙ্কা বাটা দিয়ে দিলাম এতে। আর এদিকে আমি এবার এখানে বীজ ছাড়িয়ে রাখা যে পটলেরগুলো আছে সেগুলো দেবো, আর এদিকে যে পটলগুলো ছিল কেটে রাখা সাইডটা সেই পটলটাও দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করতে। সব কিছু দিয়ে আমি একটু পেস্ট করে নেব। আর কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার এখানে পটলগুলোকে একটু ভেজে নেব। পটলগুলোকে কিন্তু 100% কুক করা যাবে না, তো 60% মতো পটলগুলোকে একটু ভালো করে ভেজে নেব। 5 মিনিট বাদে ফিরে এলাম, দেখুন আস্তে আস্তে করে কিন্তু পটলগুলোকে উল্টে দিতে হবে। তো যেহেতু এই পটলগুলো এভাবে কেটেছি তো উল্টাতে কিন্তু একটুখানি সময় লাগে। তো দেখুন একটা উল্টে দিয়েছি, পেছনটা দেখুন হালকা হালকা কিন্তু কালার চেঞ্জ হয়েছে, মানে একটু একটু কিন্তু ভাজা হয়ে গেছে। তো সেই জন্য এইভাবে একইভাবে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। তা উল্টে দেওয়ার পর দেখুন সবগুলোর কিন্তু একটা পাশ কালার চেঞ্জ হয়ে গেছে, মানে একটা পাশ ভাজা হয়ে গেছে। তো এইভাবে উল্টে দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। ফিরে আসছি আরও 5 মিনিট বাদে, দেখুন আরও 5 মিনিট বাদে ফিরে এলাম, আস্তে আস্তে উল্টে দিচ্ছি, দেখুন ওপরটাও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু পটল ভেজে নিয়েছি। এবার এই পটলগুলোকে তুলে নেব। আর এই তেলেই আমি দিয়ে দিচ্ছি চিংড়ি দিয়ে যে সব পেস্ট করে নিলাম সেই পেস্টটাকে। এবার এই পেস্টটাকে ভালো করে ভেজে কিন্তু পুরটাকে আমাকে বানিয়ে নিতে হবে। এই পেস্টের মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, স্বাদের জন্য একটু মিষ্টি দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানটায় সামান্য একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার এখানটায় দিয়ে দিলাম কিশমিশটা কুচি করে। যেহেতু কিশমিশে মিষ্টি থাকে আপনারা কিন্তু চাইলে মিষ্টিটা না দিলেও পারবেন। তো আবার ভালো লাগে দেখে আমি একটু সামান্য মিষ্টি দিয়েছি। এবার এখানে কাজু বাদাম কুচানোটা দিয়ে দিলাম, আর এখানটায় দিয়ে দিচ্ছে টমেটো কেচাপ। সব কিছু দিয়ে কিন্তু এবার মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন নাড়াচাড়া করার পরেই কিন্তু কালারটা কি সুন্দর এসছে না, কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করে করে এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু
আস্ত চিংড়ি মাছ, যাতে করে মুখের মধ্যে পড়লে ভালো লাগে। তো দেখুন, পাঁচ মিনিট ধরে কিন্তু ভেজে নিয়েছি। ভাজার পরে পুরটা কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে আসছে, আমার পুর তৈরি হয়ে গেছে। পুরটা একটু ঠান্ডা করে নিয়েছি, আর এদিকে পটলও ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের মধ্যে আস্তে আস্তে করে কিন্তু পুরটাকে ভরে দিতে হবে। এইভাবে পুরো পটলটাকে এইভাবে পুর দিয়ে কভার করে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে হাত দিয়েও করতে পারেন চামচের বদলে। দেখুন, এভাবে একটু চেপে চেপে পুরটা ভরতে হবে, যাতে করে পুরো পটলটায় পুর ভরে যায়। আর এর উপরে দেখতে ভালো লাগবে, সেই জন্য আমি একটা করে এখানটায় চিংড়ি মাছ সাজিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে আর একটা পটল এভাবে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আর একটা পটলের মধ্যেও এভাবে চিংড়ির পুর আমি দিয়ে দিলাম। তারপরে আঙুল দিয়ে একটু চেপে চেপে ভালো করে এভাবে ভরে দিতে হবে, যাতে করে পুরো পটলটা পুর দিয়ে ভর্তি হয়ে যায়। এর ওপরেও কিন্তু আমি একটা করে চিংড়ি মাছ দিয়ে দেবো। একইভাবে সবগুলো ভরে নিয়ে ফিরে আসছি। দেখুন, চারটে পটল কিন্তু এভাবে পুরোপুরি পুর ভরা আমার হয়ে গেছে। এরপরে পালা হলো গ্রেভিটা বানানোর, সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে একটু গরম হতে দিলাম। দেখুন, তেল থেকে ধোয়া উঠছে। এইবার এখানে সর্ষে পোস্ত যে বাটা ছিল, সেই সর্ষে পোস্ত একটুখানি সামান্য জলে গুলে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া কিন্তু করে নিতে হবে। দেখুন, খুব সুন্দর করে কিন্তু অলরেডি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা বাটাটা কিন্তু এর মধ্যে একবারে মিশিয়ে আমি গুলে নিয়েছি। এইবার বাটিটা ধুয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলটাকে মানে জল দেওয়ার পর ঝোলটাকে একটু ফুটতে দেবো। দেখুন, একটু ঝোল কিন্তু হালকাভাবে ফুটে উঠেছে। এখানে স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এইবার এখানে আস্তে আস্তে ওপর থেকে পটলগুলোকে বসিয়ে দেব। পটল দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, যাতে করে পটলটা এইভাবে সোজা হয়ে বসানো থাকে, কারণ পটলটা উল্টে যাতে কোনোভাবেই না যায় বা ঝোলটা যাতে ওপর দিকে না ওঠে। তাহলে কিন্তু পুরগুলোর উপরে উঠে গেলে তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে ঢেকে কিন্তু আমি 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর ঝোলটা ফুটে উঠছে। আরও 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন, আমার কিন্তু গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে, গ্যাস কিন্তু অফ করে দিয়েছি, পটলও আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। কি দুর্দান্ত লাগছে না দেখতে? দেখতে যেমনি অসাধারণ, খেতে কিন্তু তেমনি দারুণ টেস্টি হয় রেসিপিটা। এই একটা রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে আর কিন্তু কিচ্ছু লাগবে না। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা খুব কম সময়ে রেসিপিটা বানিয়ে দেখুন, একদম দুর্দান্ত লাগবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে, আর প্রত্যেকে আমার এই চ্যানেলটাকে আরও বেশি করে শেয়ার করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।